সোমবার রাতে মুর্শিদাবাদ জেলার ফরাক্কাতে রাস্তায় গড়াগড়ি খেল মাছ। রাস্তায় মাছ দেখতে ভিড় জমান সাধারণ মানুষ। মালদাগামী একটি মাছ বোঝাই গাড়ি হঠাৎই পাল্টি খেয়ে যায় নিউ ফরাক্কা কলেজের সামনে 34 নম্বর জাতীয় সড়কের উপর। আর মাছ বোঝাই গাড়ি পড়ে যেতেই 34 নম্বর জাতীয় সড়কের উপর মাছ গড়াগড়ি খায়। স্থানীয় সূত্রে জানা যায়, মালদাগামী একটি মাছ বোঝাই পিক আপ গাড়ি 34 নম্বর জাতীয় সড়কের উপর দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায় এবং একটি দাঁড়িয়ে থাকা ছোট গাড়িকে ধাক্কা মারে। যদিও ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, পিক আপ গাড়ির চালক পলাতক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা থানার পুলিশ। যান চলাচল স্বাভাবিক আছে। দাঁড়িয়ে গাড়িটাকে ঘুরিয়ে সবে আমি লাগিয়েছি, আর আমি দেখছি ও খুব স্পিডে আসছে। সামনে একটা গাড়ি ছিল, ওটাকে কাটাতে গিয়ে ও অলরেডি পাল্টি মেরে দিয়েছে। পাল্টি মারা অবস্থায় ছেড়ে এসে আমাকে মারলো পুরো সামনে। আচ্ছা, কোন গাড়িটা ওই স্পিডে আসছিল? ওই তো বোলেরোটা, যেটা উল্টে পড়ে আসছে। কি ছিল গাড়িতে? মাছ, মাছ, বিরাট বড় বড় মাছ। এখন কোথাকার মাছ ভগবান জানে। বড় গাড়ি আসলো, আর ওই গাড়িটা আসলো ওই থেকে, ঠিক আছে। আর ওই বড় গাড়িটা মেরে দিয়ে চলে গেল। কাকে মারলো বড় গাড়িটা? আচ্ছা, বড় গাড়িটা পিক আপটা কি দাঁড়িয়ে ছিল না রানিং ছিল? রানিং ছিল, রানিং অবস্থায় মেরেছে।